সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক বিষয় জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে আজও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। তিন দফা দাবি আদায়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ, নির্দেশ আসে হল ছাড়ার। তবে শিক্ষার্থীরা হল ছাড়তে রাজি হয়নি। তারা এবার ভিসি বিরোধী আন্দোলনে নেমেছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরের পর তারা ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর কথা জানায় আন্দোলনরতরা। ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের আমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক অত্যাচার আমরা সহ্য করেছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি পাঠাবো, সে আমাদের যতক্ষণ পর্যন্ত নতুন ভিসি নিয়োগ না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা এই তদন্ত কমিটি মানছে না। এখন ভিসির পদত্যাগই তাদের প্রধান দাবি বলে জানিয়েছে তারা। বর্তমানে এক দফা এক দাবি এবং আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের ভিসির পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা আছি, আমাদের আন্দোলন কন্টিনিউয়াস থাকবে। যারা অপরাধ করেছে তারা তদন্ত কমিটি তদন্ত করবে কেন? বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন এই আন্দোলনকে বহিরাগতদের ইন্ধন বলে দাবি করেছেন। একটা চিহ্নিত গোষ্ঠী, আমি বলবো যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা আপনার উদ্দেশ্য প্রণীত ভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমি শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা সহযোগিতা করো এবং তোমাদের শিক্ষা গবেষণার কাজ এবং সমস্ত কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সামনের দিকে, আমরা তোমাদেরকে সাহায্য করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। রত্না সামান, একুশে টেলিভিশন।